মানিকগঞ্জে অসময়ের ধলেশ্বরী নদীর পানি বাড়ার কারণে দেখা দিয়েছে ভাঙন। এরই মধ্যে নদী গর্ভে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি এবং ফসলি জমি। হুমকির মুখে রয়েছে আরও বেশ কিছু ঘরবাড়ি এবং ফসলি জমি এবং স্থাপনা। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি আবুল কালাম আজাদ। আমি এখন আছি মানিকগঞ্জের ঘিউর উপজেলার ধলেশ্বরীর উত্তর পারে। আপনি আমার পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে আকস্মিক পানি বৃদ্ধি পেয়ে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। এছাড়া আপনার নকিববাড়ি, জাপড়া, কুসুন্ডা, ঘিউর পূর্বপাড়া, পশু হাসপাতাল, ঘিউর সরকারি কলেজ, কুস্তা এবং শুল্কারা, এই ভাঙনে কিন্তু অনেক বাড়িঘর হুমকির মুখে রয়েছে। আরও মানুষজন খুব আতঙ্ক হচ্ছে ভাঙন অব্যাহত থাকায়। আমি এখন কথা বলবো ঘিউর ইউনিয়নের চেয়ারম্যানের সাথে। হঠাৎ নদী ভাঙনের কারণে আমাদের এই ঘিউরের নদীর উত্তর পার প্রায় 25 থেকে 30টা পরিবার বিস্তীর্ণ হয়ে গেছে, পাশাপাশি শত শত বিঘা জমি ভাঙনের কবলে পড়ছে। আমাদের সুযোগ্য ইউনো মহোদয় এবং আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় সহ আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করি এই একটা চর পড়ার কারণেই এই অধিক ভাঙনের সৃষ্টি। এই চরটা যদি কেটে দেওয়া যায় সেক্ষেত্রে আমাদের এই উত্তর পাড়টা রক্ষা পাবে। তাদের বড় দাবি যে এই চরটা যদি কেটে দেয় আর পাশাপাশি যে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হয় নদীর পাড়ে তাহলে এরা রক্ষা পাবে।